আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যেহেতু কানাডায় হচ্ছে আমার অলমোস্ট এক বছর হয়েছে, লাস্ট যে উইন্টারটা পার করেছি এটাও হচ্ছে আমার ফার্স্ট উইন্টার, এবার যে সামারটা পার করছি বা শেষ পর্যায়ে অলরেডি এটাও হচ্ছে আমার সেকেন্ড সামার অ্যাকচুয়ালি। কারণ আমি গত বছর যখন এসেছি তখনও এখানে সামার ছিল, আর এই বছর তো অলরেডি সামারের শেষ পর্যায়ে আছি আমি। কিন্তু এই যে ফলটা, এই ফলটা গতবার আমি আসলে অত সুন্দরভাবে এনজয় করতে পারিনি, বাট এবারের ফলটা খুব সুন্দরভাবে আমি চি মুগ্ধ হচ্ছি, বিমোহিত হচ্ছি। বেসিক্যালি আপনাদের সাথে হচ্ছে ফলের সৌন্দর্য শেয়ার করা হয়। সামারের সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছি আমি, উইন্টারের সৌন্দর্য দেখিয়েছি, আর এই যে ফল সিজনের যে সৌন্দর্য সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফলে মূলত হচ্ছে শীতকাল আসা আসি আসি করছে, যদিও আজকে টেম্পারেচারটা বেশ ভালো। আর যখন হচ্ছে আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন হচ্ছে সাচকাটুনে কিন্তু অলরেডি সকালে হচ্ছে আমার সাচকাটুনে যে ফ্রেন্ডরা আছে তারা ভিডিও শেয়ার করেছে, সাচকাটুনে কিন্তু অলরেডি আজকে স্নো পড়েছে সকালবেলা। তো বাট টরন্টোতে এই মুহূর্তে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো সেই জন্য ভাবলাম যে জাস্ট স্নো পড়ার আগে প্রকৃতির এই যে বিচিত্র সৌন্দর্য সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন, আমরা এসেছি আমাদের কলেজের পেছনে, মর্নিং সাইড পার্ক বলা হয় এটাকে, তো সেইখানে এসেছি। আর আশেপাশের গাছের যে পাতাগুলো রং পরিবর্তন হয়েছে এবং আমাদের বাসার সামনে গাছের যে পাতার রং পরিবর্তন হয়েছে সেই সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এই চারপাশের ফলের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করলাম, প্রকৃতি রং বেরঙে সাজে সেজেছে। আর আজকে এই মুহূর্তে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।